আমি দেখলাম কিছুক্ষণ আর আমার কোনো জ্ঞান টেন নেই, হঠাৎ যখন জ্ঞান ফিরছে তখন এই যে হাত সামনে আতা ভাই, এই যে তুমি তুমি যেন বেরিয়েছ, হ্যাঁ হ্যাঁ আতা ভাই, আতা ভাই ও ইটা বাংছে কিন্তু জিলিঙ্গা যখন ছুটছে তখন দেখি আমরা তো বাচ্চা দিছি, এই পরে আমি তো উঠতে গেলাম, এই জীবনের মৃত্যুর কাছাকাছি গেছিলাম। আঙ্গর টিভির আঙ্গর কথা অনুষ্ঠানে আজ যারা দেখতেছুন আপনারা ব্যাপারে ব্যাপারে স্বাগতম জানাইতেছি। আজ আঙ্গর টিভিতে উপস্থিত হয়েছেন একজন ইষ্টি, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। আমরা ময়মনসিংহবাসী এই বিমল পাল রে দেখি মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওলা। দাদা কীরম আছুন? ভালো আছি, তুমি কীরম আছো? আমি ভালো আছি, আপনারা দোয়ায়। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই ময়মনসিংহ যুদ্ধটা শুরুটা কেমনি হয়েছিল, একদম শুরুর দিকে কারা কারা আসছিল, এরকম একটা কথা আমরা মাস থেকে শুরু করি। আচ্ছা আমি জীবনটা ধরে দিই তোমার কইতে যে শুনো, এই যে পাকিস্তানিরা কিন্তু ঢাহা ফইলা আক্রমণ করছে ঢাহা শহর, এখান থেকে পরে ঢাহা কিন্তু মেলা মানুষ মারছে, প্রায় লাখখানিক মারছে মানুষ তিন দিনে মাইরিয়া, পরে এরা সারাটা বাংলাদেশ দল করবার লেগে বাইরেছে। তো আমরা যে ময়মনসিংহটা ময়মনসিংহটা দল করবার লেগে এরা তিনটা রাস্তাতে আইছে, একটা হয়েছে টাঙ্গাইল ইয়া মধুপুর ইয়া মুক্তাকাশ হয় আমরা ময়মনসিংহের দিকে, আরেকটা হয়েছে গফরগাঁও ইয়া এই ময়মনসিংহের দিকে রেল রেল রেলপথে, আরেকটা চেষ্টা করছিল ভৈরব ইয়া কিশোরগঞ্জ ইয়া গৌরীপুর ইয়া আমরা ময়মনসিংহের দিকে, তিনটা তার পরিকল্পনা আছে। আমরার এই যে হেন খাগড় চিনি খাগড় এই খাগড়ের হেন একটা ইপিআর ক্যাম্প আছিল, এই ইপিআর ক্যাম্পটা সেই সময় দুই নম্বর উইং ইপিআর ক্যাম্প, এই ইপিআর ক্যাম্পও তোমার গিয়া মনে করো ষাট ভাগ যদি তোমার গিয়া বাঙালি ইপিআর আছে, চল্লিশ ভাগ তোমার গিয়া এই বিহারি ইপিআর আছিল। এই যে বিহারি ও বাঙালি যেটা কই আর কি, এরা পাকিস্তানের পক্ষ লেছে। আচ্ছা, ফল লনে যেটা হয়েছে এইটা হয়েছে হেন যে সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, ঢাকাতে একটা মেসেজ আইছে যে এইহেন যে বাঙালি মার্চের ছাব্বিশ তারিখ মার্চের ছাব্বিশ তারিখ একটা মেসেজ আইছে। আচ্ছা, যে এইহেন যারা বাঙালি আছে এইটিরে যে কোনো কৌশলে হোক মেরালাম। আচ্ছা, এহেনের যে ক্যাপ্টেন আছে কমর আব্বাস এটার পরিকল্পনা করতেছিল কিন্তু জিনিসটা হইল না হইয়া উল্টা হইল, সাতাইশ তারিখ দুই পক্ষের মধ্যে লাগিয়া হইল যুদ্ধ। যুদ্ধ কি ব্যয় যুদ্ধ তোমার গিয়া প্রায় আঠারো ঘন্টা সাতাইশ আঠাইশ আঠারো ঘন্টা যুদ্ধ হয়েছে, যুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধা মানে ইপিআরের মধ্যে বাঙালি যারা হেরার জয় হয়েছে, এই যে জয় হয়েছে এবং প্রচুর অস্ত্র শস্ত্র আছে, তখন চোদ্দোশোর মতন রাইফেল আঠাইশটা এল এম জি আইছে, এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তোমার রাইফেলের গুলি, তোমার গিয়া ছয়ত্রিশ হাজারের মতন নাইন এম এম গুলি আরও এরকম অনেক 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 অস্ত্র আছে। এইটা অস্ত্র দিয়া পরবর্তী সময়ে এই যে হাতে যে দলটা আইতেছে পাক বাহিনীর এরারে প্রতিহত করবার লেগে চেষ্টা করা হয়েছে। আর সতেরোই এপ্রিল এই যে শম্ভুগঞ্জ যে ফেরিঘাটটা আছে তখন এই ফেরিঘাটে তোমারকে পাকিস্তানিরা বোমাবর্ষণ করে ময়মনসিংহ শহর একটা আতঙ্ক সৃষ্টি করিয়া ময়মনসিংহ শহর দখল করছে, মানে পয়লা ময়মনসিংহ শহর দখল করছেন পাকিস্তান একুশে এপ্রিল একুশে এপ্রিল একুশে এপ্রিল পয়লা বোমটা ফেলাইছেন সতেরোই এপ্রিল এই যে তোমার গিয়ে এই শম্ভুগঞ্জ ঘাটও শম্ভুগঞ্জ ঘাটও যে থানাঘাট ঈশ্বরগঞ্জ এই ল্যান্ডে আসিল যোগাযোগের এই আতঙ্কে ময়মনসিংহ শহর থেকে মানুষ চতুর্দিকে বাইকে গেল, মুক্তি বাহিনীর হতাশ হয়ে গেল, ঘন ঘন বিমান আইতেছিল, এই পরাজয় হয়ে গেল তোমার গিয়ে মনে করো দার্জিলিং মতন গেল গা। তারপর আমরা ভারতে গেলাম, ভারতে গিয়ে ট্রেনিং লইলাম। দাদা আরেকটা জিনিস জানতে চাইতেছি, যেটা হচ্ছে এই সারা বাংলাদেশে তো গণহত্যা হয়েছে, তা আমগর ময়মনসিংহে হ্যাঁ মানে ময়মনসিংহ শহরের মধ্যে এরকম গণহত্যা কই কই হয়েছে বা কারা করছে? পাকিস্তানিরা যুদ্ধ করছে আমরা লোকে, আমরা স্বাধীনতা যুদ্ধ চাই, যুদ্ধ করছো আমরা আমার ধরে নিত, আমি মুক্তিযুদ্ধ আমার কাইটটা সিল্লা সেবাই খুশি মারতো, আমার কোনো আপত্তি আছিল না। কিন্তু এই যে সাধারণ মানুষের ঘর থেকে তৈরি না, বুড়া বুড়া মানুষ জোয়ান ছেলেরা যারা কিছুই জানে না, এই যে সাধারণ মানুষকে ধৈর্য না মেয়ে ছেলের পর্যন্ত ধৈর্য না অত্যাচার করিয়া এই যে মানুষগুলি খুচায় 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 মারছে, তো বড় অন্যায় করছে।
ময়মনসিংহ শহরের চিহ্নিত তিনটা বুদ্ধভূমি আছে, যেটা নিয়ে বিভিন্ন ধরনের জায়গায় জায়গায় কথা উঠে। একটা সার্কেট রোজ মাডলেন, একটা ওই যে জেলা পরিষদের ডাকবাংলা থানার ঘাট এন, আর একটা কৃষি বিশ্ববিদ্যালয়। এইখানে পাকিস্তান সেনাবাহিনীরা এই নদীটারে ব্যবহার করছে কেন জানো? কারণ মায়েরা লাশটা ফালাই দিলে গেল গা পরিষ্কার। এই ব্রহ্মপুত্র নদীর পারে নিয়ে হাঁটু পানির মধ্যে খাড়া করেছে, খাড়া করে গুলি করছে। গুলির শব্দের সঙ্গে সঙ্গে শামসুজ্জামান ওরফে টেপা মিয়া সাহেব আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আর তারে ধৈর্য এনে এনে গুলি করছে কামরুজ্জামান, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিছে নদীতে। শামসুজ্জামান বাঁচছে, কিন্তু তার ছেলে আর বাঁচতে পারে না। তার ছেলের আর সে পায় নাই পানির মধ্যে খুঁজা, অনেক চেষ্টা করছে পায় নাই পায় নাই। এই যে দারা হত্যার মামলায় এই কামরুজ্জামানের ময়মনসিংহে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচার তার যাবজ্জীবন হয়েছে, বিজয় হয়েছে 16 ডিসেম্বর। তা আমরা ময়মনসিংহ বিজয় হয়েছে 10 ডিসেম্বর। আমরা এখন অহন জানবার চাইতেছি যে 10 ডিসেম্বর বিজয়টা কেমনি হয়েছে। আপনারা তো 9 মাস যুদ্ধ করছেন, এই যুদ্ধের ফলে আপনারা ময়মনসিংহ কেমনি আইসুন, কেমনি শত্রুমুক্ত করছেন, এই কথাটা একটু কইবেন। 16 ডিসেম্বর যখন পুরাপুরি যুদ্ধ লাগিয়ে পড়লো, তখন তারা আর ওই দিক দামলে কুলায় উঠে ফেললো না, হালুয়াঘাট দেয়, হালুয়াঘাট দিয়া ফুলপুর দিয়া এটা কুলায় উঠতে পারলো না। ময়মনসিংহের যে শম্ভুগঞ্জ রেলের ব্রিজটা আছে, এই ব্রিজটা 9 তারিখ রাত্রেবেলা ভাঙ্গিয়া তারা মনে করছে যে ভাঙ্গা দিলে আর এবার থেকে লোকজনে থাকতো না, ভাঙ্গা দিছে। ভাঙ্গা দিয়া ওইখানের যে শক্তি বৃদ্ধি করার জন্য এই 93 ব্রিগেডের আব্দুল কাদির এহেনে 33 পাঞ্জাব আছিল, 33 পাঞ্জাবের সবাই রেলইয়া হ্যাঁ গেছে গা কেবলি। কিন্তু রাত্রেবেলা যখন নাকি ব্রিজটা ভাঙ্গা দিছে, তখন কিন্তু আমরা আরও বেশি ঘাবড়াই গেছি। কিন্তু মানুষেই খবর দিচ্ছে না রে ব্রিজ ভাঙ্গিয়ে ভাঙিয়ে গেছে গা ফলাই গেছে গা। আপনার একটা খুব মানে আপনার কাছে আপনার যুদ্ধকালীন সময় আপনার এইরকম কোন স্মৃতি কি মনে আছে, খুবই ভয় পাইছিলেন অথবা আপনার জীবন মৃত্যু সম্মুখীন চলে গেছিলেন এরকম কিছু? আমি তো মানে ছোট্ট করে কই আর কি, আমি এই যে 13 নভেম্বর 1971 সালে আমরা তেলিখালি একটা পাকিস্তানি ক্যাম্প আছি, এই তেলিখালি যে পাকিস্তানি ক্যাম্পটা দহলের লেগিয়া 13 নম্বর রাজপুত রেজিমেন্ট আমরা লগাইছিল। আচ্ছা, আমরা লগাইয়া তোমার এই যুদ্ধটা করছে আমরা লগাইছিল ভারতের, হ্যাঁ ভারতের তারা আমরা লগে এটা আমরা এই যুদ্ধে আসছিল। এই যুদ্ধটা এটা একটা বড় যুদ্ধ তোমার কইলে কেউ, এটা বিশাল একটা বড় যুদ্ধ। বর পরে যে পাশের যে বাংকারটা আছে, এই বাংকারটার মধ্যে ভোরবেলা যখন নাকি অন্ধকার কাটলো দেখা যায় যে মানুষ দেখা যায়, আচ্ছা মাথা আসা না পাকড়া দিয়া আমার এস এল আর থেকে গুলি দিয়া টেস্ট করে গুলি করলাম ফাঁকটা দিয়া, দেখলাম যে মাথাটা পড়ে গেছে গা। তো মনে মনে চিন্তা করলাম যে ঠিক আছে সহাল হইলে যখন দেখবাম যে মরছে কিনা, এটা আমার ইচ্ছা। এই করলো কি কতন পরে দেখছি যে কিরে একটা থাল দেখাইতেছে বাংকারের দরজা দিয়া, আচ্ছা এরমভাবে থাল দেখাইতেছে মানে ওই আমি ওইদিকে এ থাল দেখাইতেছে। আমি আতা বাইরে কইলাম আতা ভাই ধরুন আতা ভাই, আর আমরা তো কম শিক্ষিত কম যোদ্ধা, তো এই থাল দেহার কারণে কিছুক্ষণ করতে করতে আর আমরা লোক সামলাইতে না পারি, থালের মধ্যে গুলি করলাম। যে এই থালের মধ্যে গুলি করছি তল একটা দর মেরে গিয়া মূল ক্যাম্পে গেল, আজ সব মানুষ কী কাম দেয় একটা গেছে গা শিকার গেলে গেছে। ঠিক আছে এখন দেহি থাল তখন দিয়ে আইছে নিশ্চিত, তো একটা আর একটা তো আছে তলদা যখন আছে এটা যায় কীভাবে? আমি অপজিশনে বয়ে রইলাম, আতা ভাই অপজিশনে বয়ে রইল। হে করছি কি এরা যে কাপড় চুপড় বাংকারের মধ্যে আসছিল যা কিছু আছে এ লম্বা করে আমরা লেপ্টু শখের একটা পুতলা বানাই না, এরম একটা পুতলা তাই নিয়ে বানাইছে, বানাইয়া ওই আধা আলো আধা অন্ধকারের মধ্যে সাইরা দিছে গড় গড়ে নিচে যাইতেছে করছি গুলি এটারে হেরাইন দেখে গেছে। আপনারা ধোকা দিচ্ছে, ধোকা দিছে মানে এটা তার যুদ্ধের কৌশল ফলাইয়া যাওয়ানের। আমরা শিখছি যে পরবর্তী সময়ে কীভাবে যুদ্ধ শিখানো লাগে, এইটা আমার একটা বড় অভিজ্ঞতা, বিশাল বড় অভিজ্ঞতা জীবন। মানে আপনি আপনার থেকে পরে ফিরে আসছেন না? শোনো, কিছুক্ষণ পরে আমার বাংকারের খুব কাছে পাকিস্তানের একটা সেলিং করছে, আচ্ছা সুইস মোটরের এমন শব্দ হয়েছে, ভারতীয় বাহিনীর কয়েকজন আছিল, সঙ্গে সঙ্গে শেষ। আমি আর তাবাই ভাগ্যক্রমে একটু বাংকারের ঠিক কোনা মাঝে দরজার মাঝে আর একটু বাইরে এই ব্যবস্থা বয়ে আসছিলাম। আমি দেখলাম কিছুক্ষণ আর আমার কোনো জ্ঞান টেন নেই, হঠাৎ যখন জ্ঞান ফিরছে তখন দেখি যে সামনে আতা ভাই, এই যে তোমার তুমি যেন বইছো হে হে আতা ভাই, আতা ভাই ও ইটা বাংছে
ডরাইছিলেন না না আমরা মানুষ মইরা গেছি ও পরে দি আহা এটা কি কয় আমরা যে কি কয় এটা এই যে জিলিংগালে গেছি আমরা জিলিংগালে গেছি এই জিলিংগালে গিয়েছিলাম কতক্ষণ এটা আমি গেতাম না কিন্তু জিলিংগা যখন ছুটছে তখন দিয়ে যাই আমরা তো বাচ্চা রয়েছি এই পরে তো উঠে গেলাম এই জীবনে মৃত্যুর কাছাকাছি গেছিলাম আপনি তো যে আপনারা মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা কয় আপনারা বই লইয়া নিজে বই লিখছেন এই যে ঝুলাটা আছে এই ঝুলাটা লইয়া বিভিন্ন স্কুল কলেজে যাইতেছেন রাস্তাঘাটের মধ্যে যদি ফুলাপান ফাইন এই ফুলাপানের সামনে যায় আপনার মুক্তিযুদ্ধের কথাগুলো কই এই দিয়ে আপনি কেল্লা করতেছেন কোন জায়গার থেকে এটা এইটা তো হর আমার এটা নেশ হয়ে গেছে এটা কইলে কী হবে আমি 2014 সাল থেকে এই এটা লইয়া বেরিয়েছি স্কুলে গিয়া প্রাইমারি স্কুলে গেলাম প্রাইমারি স্কুলে গিয়ে ক্লাস ফাইভের ফুলাপানের কাছে এই দেশটা কীভাবে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু কীভাবে ডাকছে কীভাবে আমরা গেছি তারপরে এই যে দেখো এবারে কইলে হয় এই যে আমার যে বইটি এই যে বইটি এই যে ছোটদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর গল্প এই বইটি আমি বিনা পয়সায় স্কুলের বাচ্চাদের দিই আচ্ছা বুঝছো এই তো আমি টেয়া নেই না সামনে আরো ভালো ভালো অনুষ্ঠান দেওয়ার লাগে আপনারা স্বাগত জানাইতেছি আপনারা যারা অনুষ্ঠানটি দেখতেছেন অবশ্যই আমরা চ্যানেলটারে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন ভালো থাকুন যে সামনে আরেকবার কোনো সময় দেওয়া হবে না